আমি শফিক, কিন্তু আমার শফিকে কিন্তু কেউ কাজ দেয় নাই। এইভাবেই এইভাবেই এতিমের মতো দোকানের সামনে বসেছিলাম, এতিমের মতো একটা ইলেকট্রিক দোকানের সামনে বসেছিলাম। 7 দিন কাজ নাই, 5 দিন কাজ নাই, তারপরে একদিন হঠাৎ বৃষ্টি আলের কাজ আসে। এইভাবেই একটা জায়গায় যদি কাজে ঢুকে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের জন্য একেবারে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আমি শেয়ার করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন, কারণ এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। কেননা বর্তমান সৌদি আরবে মানে কাজের সংকট, তো কোথায় গেলে কাজ পাবেন এবং কিভাবে কাজ পাবেন? তো প্রথমে আগে বলি, যেসব ভাইরা কাজ জানে না তাদের জন্য এটা ডিফিকাল্ট, কিন্তু যারা কাজ জানে এবং কাজ জানে এবং কী কী কাজ জেনে আসবেন এবং অথচ এই এই কাজগুলো জানেন কিন্তু কাজ পাচ্ছেন না, আমার কথাকে কেউ অন্যভাবে দেখবেন না। আমি প্রথমে বলি, আমি শফিক, আমি মোহাম্মদ শফিক, আমাকে দেখেন। আমি যখন নতুন আসছিলাম, আমি এই কথাগুলির আগে অনেক ভাইদেরকে শেয়ার করেছি এবং কলেও আমি কথা বলেছি, তারা এই কথাগুলো অনেকেই অনেকভাবে নেছে, কিন্তু মূলত এটাই কিন্তু সত্য। আমি মোহাম্মদ শফিক যখন সৌদি আরবে আসি, তখন আমি নতুন যখন কাজ করি, আমি প্রথমে কয়েকদিন একটা ভাইয়ের সঙ্গে হাজিরায় কাজ করেছিলাম, পঁয়ত্রিশ রিয়াল পার ডে। আজ থেকে 20 বছর আগে পার ডে হাজিরা 35 রিয়াল 40 রিয়াল এরকম করেছিল। যারা এত বছর আছেন এখানে তারা জানেন। তো তখন ওনার সঙ্গে কাজ করতে করতে, যাই হোক আমি এ বিষয়ে একটা ভিডিও করেছিলাম, ওনার সঙ্গে কাজ করতে করতে 5-7 দিন কাজ করেছিলাম এইরকম। করার পর উনি সৌদিও টাকা দিছিল না, উনিও আমাকে টাকা দিছিল না, যাই হোক সে ভাইটির দোষ নেই। কিন্তু ওই ভাইটি আমাকে একটা কাজ করেছিল আমাকে, যেটাই আজকে আমি মোহাম্মদ শফিক, যে কারণে সে হচ্ছে, উনি আমাকে বলল যে শফিক, তুই যদি আসলেই প্রকৃতভাবে যদি ইলেকট্রিক কাজ জানিস। আমি কিন্তু এই বিষয়টা শুধু আমার উপরে বলতে আসি, কিন্তু এই ধারণাটা আমি বিস্তারিত বলে দিচ্ছি, ভিডিওটা ছেড়ে যাবেন না। তো তুই যদি আসলে ইলেকট্রিক কাজ জানিস, তোকে একটা ওয়ে দেখাবো, তুই এই জায়গা থেকে ইনশাল্লাহ সাইন করবি। তো আমাকে সঙ্গে করে নিয়ে গেল, নিয়ে যেয়ে আমি যে দোকানটাতে ইলেকট্রিক যে দোকানটাতে বসতাম ওই দোকানে ও আমাকে বসায় দিল। ও আমাকে একটা কথা বলল, পিট যদি 1 সপ্তাহ কাজ না আসে তুই এই জায়গা ছেড়ে যাবি না। আমাকে এই কথাটা বললো যে 1 সপ্তাহ যদি তুই পিট যদি কাজ না পাস তাও এই জায়গা ছেড়ে যাবি না। আমরা যেটা বাংলাতে বলি কাঁঠালের আঠা, এই রকম তুই এই জায়গায় বসে থাকবি, দেখবি এক সময় আমার কথা মনে করবো। ঠিক আমি, আমার কিন্তু তখন কাজ ছিল না, আমার কফিলের কাজ নাই, ফ্রি ভিসা যেটা আপনারা বলেন, আমি বাইরে কাজ করি। ঠিক ওই দোকানে আমি বসে থাকতে লাগলাম, তখন কিন্তু সীমিত কাজ আসতো, তখন আগে কিন্তু অনেক কম কাজ আসতো, এখন অ্যাভেলেবেল কাজ আসে, কিন্তু আগে কম কাজ আসতো, দেখা যাচ্ছে 5 দিন 3 দিন 4 দিন পর একটা কাজ আসতো। এভাবে বসে থাকতে আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই জায়গায় ভালো কাজ আসতো, অনেকেই বসতো আমার মতো। বসতে বসতে আমরা সবাই একটা দোকানের সামনে যদি আমরা 15 জনে বসি, 10 জনে বসি, সবারই কাজ মেলে, কারণ ওখানে কিন্তু একজনের ওসিলা কিন্তু আবার আরেকজনের কাজ পাওয়া যায় আর কি এইসব দোকানে। তো আমার কথা আরও আছে, আপনারা যাবেন না, কথাগুলো শুনে যাবেন। তো ওই জায়গায় বসতে বসতে আমি ওখান থেকেই বড় কাজ ধরতে লাগলাম, ওই জায়গা থেকেই কেউ আসে ছোট কাজ করার জন্য, যে লাইট লাগাতে হবে, ফ্যান লাগাতে হবে, সুইচ লাগাতে হবে, আবার কেউ আসে আমার 3 রুমের কাজ আছে, কেউ আসে আমার পুরো বিল্ডিংয়ের কাজ, এটা এইরকম। তারপরে আস্তে আস্তে আমার নাম্বার দিতে লাগলাম, পরিচিত হয়ে গেলাম। তো আপনাদের এই কথাগুলো কেন বলতাছি, এই কথাগুলো বলার এই উদ্দেশ্য এটাই যে আপনারা যারাই সাপ্লাইতে আসছেন, যে কম আসেন, যেটাতেই আসেন, তারা কিন্তু কাজ দিচ্ছে না, আপনারা কিন্তু তাদের আন্ডারেই আসেন কিন্তু কাজ দিচ্ছে না। হ্যাঁ, অনেকেই হয়তো এমন জায়গা পড়ে গেছে যে যার আশেপাশে মরুভূমি বা কোনো কিছুই নাই, দোকানপাট নাই, সেটা তাদের দুর্ভাগ্য। কিন্তু যারা সিটির মধ্যে আসেন, ভালো একটা জায়গাতে আসেন, সেক্ষেত্রে আপনারা যদি এরকম ভালো কোনো কাজ জেনে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ আপনাদেরকে ঘরে বন্দি করে রাখছে, তাদেরকে বলবেন যে কাজ না দিলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা বাইরে দেখি কাজকর্ম পাই নাকি। তখন বাইরে এসে আপনি কী কাজ জানেন, আপনি ইলেকট্রিক কাজ জানেন, আমার মতো সেম এইরকম দোকানে দেখবেন বাঙালিদের, ইন্ডিয়ান, পাকিস্তানি অনেকেই এইসব দোকানে মানে দোকানের দায়িত্বে বসে আছে, পাশাপাশি সৌদি আছে, বাহিরে অন্য অন্য দেশের মানুষ আছে। আপনি ওখানে গিয়ে কথা যদি কথা বলেন, বললেন না বললেন, আপনার মতো আপনি বসে ওখান থেকে কাজ নেবেন। এখন অনেকেই বলবে আমাকে এইসব দোকানের সামনে বসতে বলতেছেন, ভাই এটা বিদেশের মাটি, এখানে আমাদের যে কী করতে হয় না হয় এটা আমি বুঝাতে পারবো না, এটা আমি বুঝাতে পারবো না, এখানে যে কত নিম্নমানের কাজ আমাদেরকে করতে হয় মাঝে মধ্যে, এটা দেশের মানুষ দেখলে কোন দূর কীর, বিদেশ যাবো, বিদেশ যায় কী করবো।
তো এটা আমি বলতে চাই না, কারণ আমরা আসছি এখানে পেটের জন্য। আর বিশেষ করে আমি কখনোই কোনো কাজকে ছোট করে দেখি না। এটা ইলেকট্রিক কাজ, প্লাম্বারের সেম সিস্টেম। আর আরেকটা বিষয় বলি, মোস্ট পপুলার কাজ বর্তমানে সে হচ্ছে আপনার ডিশের কাম। এই যে সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে ফুটবল, এখন ডিশের কাজ যারা জানে, এই যে ডিজিটাল যে ডিশের কাজ, আর এই দেশে ডিশের কাজ একেবারে সহজ, একেবারে সহজ। এই ডিশের দোকানের সামনে আপনি যাবেন, লোক পায় না, ডিশের দোকানের সামনে লোক পায় না যারা এই ডিশের কাজগুলো জানে। ছোটো ছোটো ডিশ, আরব সার্ট, নাইল সার্ট যেগুলো লাগায়, এই প্রোগ্রাম করে লাগা দিয়ে আসতে গেলেই 50 নাই 80 90 100 150 যার কাছ থেকে যেমন নিতে পারে। এই একটা কাজ। আরেকটা কাজ আছে সিসি ক্যামেরার কাজ। এই যে সিসি ক্যামেরার কাজ যদি জানেন, আপনার সিসি ক্যামেরার দোকান আছে, হিউজ পরিমাণ দোকান আছে এইসব মার্কেটে আছে। যদি আপনার অপশন থাকে এখানে যাওয়ার, আপনি এইসব দোকানের সামনে যাবেন, এইসব দোকানের সঙ্গে যোগাযোগ করবেন, কিছু কাজের, কিছু যে কাজের যে সরঞ্জাম লাগে সেইগুলো আপনারা কিনে নেবেন, কিনে নিয়ে এইসব দোকানে যাবেন, অবশ্যই কাজ পাবেন, অবশ্যই কাজ পাবেন। তুমি হাল ছাড়বেন না, ধৈর্য। আপনি রিজিকের জন্য আসছেন না, নামাজ কালাম পরে এই দোকানে রিজিকের জন্য আসছেন না, আল্লাহ আপনাকে রিজিক দিবে। এটা সৌদি আরব, এই কথাটা মনে রাখবেন। যারা কাজ জানে, যারা কাজ জানে, আমি মনে করি তারা যদি 5-6 মাস ধৈর্য ধরে ভাষাটা শিখতে পারে অবশ্যই কাজ পাবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে অনেক বড় সমস্যায় পড়ে যায়, এই যে কফিলের বিষয় নিয়ে, এই যে সাপ্লাইয়ের বিষয় নিয়ে, এই যে একামা নিয়ে, এর জন্য সমস্যা পড়ে যায়। তবে আরও কিছু বিষয় জেনে রাখবেন, যাদের একামা এক্সপায়ার হয়ে গেছে বা একামার সমস্যা বা একামা হুরুপ বাদে যারা আছেন, তারা বাইরে এইসব দোকানে এসে কাজ করবেন, কোনো ভয় নেই। সহজে এখন এইভাবে ধরে ধরে দেশে পাঠায় না, এই বিষয়ে কিন্তু আমি বারবার আপনাদেরকে বলে যাচ্ছি। ভয় করবেন না, আল্লাহর উপর একটু বিশ্বাস রাখুন, আল্লাহ পাকের উপর আস্থা রাখুন। এইরকম কিন্তু অনেক রকমের কাজ আছে, আমি কিন্তু বারবার বলি যে যারা কাজ জানে বসে থাকবেন না। এসির কাজ জানেন, এসির লোক পাচ্ছে না, এসির যারা এই মার্কাজি এসি, যারা এসির কাজ জানে, মার্কাজি এসির কাজ জানে, তারা কিন্তু আমার কাছে খুব কমই কমেন্ট করে বা আমার কাছে ফোন দেয়। এইসব লোক পাচ্ছে না, কারণ এখন বর্তমান সৌদি আরবে এই টাইমটায় কিন্তু প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের সময় এসির কাজ, এসির যারা কাজ জানে তাদের কাজের অভাব নেই। এই জন্য আমি সবসময় বাংলাদেশ থেকে আমার দেশের ভাইদেরকে বলি, আপনারা নতুন যারাই আসবেন, আপনারা অনেক ধরনের কাজ জেনে আসবেন, দেখবেন আপনাদের কোনো সমস্যা নেই। আর শেষ কথা বলে দেই, বর্তমান যারা নতুন আসতেছে তাদের অনেকেই অনেক কষ্টে আছে, দেশ থেকে টাকা নিয়ে এসে নিয়ে তারা কিন্তু এখানে খাবার চালাচ্ছে অনেকেই, তো এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আর এখানে যারাই আসেন একটু ধৈর্য সহকারে থাকবেন। অনেক ভাইরা আছে, আমি বারবার বলি, অনেক ভাইরা আছে যে 15 দিন আসছে, 20 দিন আসছে, 2 মাস আসছে, কাম পাচ্ছেন না। আপনারা যদি কাজ জানেন, আমার এই কথাগুলো কাজে লাগাবেন। আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু তথ্য নিয়ে আসার। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। শেষ কথা বলে দেই, আমি শফিক, কিন্তু আমার শফিককে কিন্তু কেউ কাজ দেয় নাই। এইভাবেই এতিমের মতো দোকানের সামনে বসেছিলাম, এতিমের মতো একটা ইলেকট্রিক দোকানের সামনে বসেছিলাম, 7 দিন কাজ নেই, 5 দিন কাজ নেই, তারপরে একদিন হঠাৎ বৃষ্টি আলের কাজ আসে। এইভাবেই একটা জায়গায় যদি কাজে ঢুকে যেতে পারেন, শুধু একটা বার যদি একটা সৌদির সঙ্গে কাজে দিতে পারেন, আস্তে আস্তে দেখবেন ওই সৌদির সঙ্গে এমন আচরণ করবেন, এমন সুন্দর করে কাজ করবেন, হে যদি একটু কাজ করে একটু বাড়তি কাজ করে দেবেন, দেখবেন ওই সৌদি আপনাকে ছাড়া আর কাজ করাবে না। আমার কথাটা মনে রাখবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।